হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স ফ্রি এম এস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 15। তো আমরা ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আমরা সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আমরা সিরিয়াল এক প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, পার্ট 1, 2, 3 দেখার চেষ্টা করবেন। কারণ আমরা যদি লাস্টের দিক থেকে ভিডিও দেখি, অনেক সময় অনেক ভিডিওগুলো আমরা অনেক বুঝতে আমাদের সমস্যা হবে। তো আমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখি তো আমাদের এই সমস্যাগুলো হবে না। তো আশা করি আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ দেখবেন। তো দেরি না করে আমরা আমাদের এম এস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমাদের এম এস ওয়ার্ডটা ওপেন করলাম। আজ আমরা দেখব পেজ লেআউট থেকে কাজ দেখব। পেজ লেআউট থেকে পেজ সেট আপটা দেখব। প্রথম আছে মার্জিন। আমাদের যে পেজের যে দাগটা আমরা দেখতে পারতেছি এটাকে বলা হচ্ছে মার্জিন। এখন এটার কোন সাইডে কতটুকু মার্জিন রাখতে চাই, আমরা ডান সাইডে কতটুকু মার্জিন রাখতে চাই, বাম সাইডে কতটুকু, টপে কত, তারপরে বিলোয় কত, মানে কোন সাইডে কতটুকু মার্জিন রাখতে চাই কম বেশি করার জন্য আমাদের মার্জিন। মার্জিন থেকে এখানে আমাদের কিছু ডিফল্টভাবে কিছু মার্জিন আছে আমাদের এখানে। দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মার্জিন আছে, এগুলো আমরা চাইলে নিজেদের মতো করেও অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের কাস্টম মার্জিন করা আছে, নিজেদের মতো করে ওরা মার্জিন কিছু করে রেখেছে, আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি। বা আমি যদি চাই নিজের মতো নিতে, সেক্ষেত্রে আপনার কাস্টম মার্জিন, কাস্টম মার্জিন থেকে এই যে প্রথম আছে মার্জিন। টপে আপনি কতটুকু মার্জিন দিতে চান, টপ সাইডে যদি আপনার বেশি কম লাগে এখান থেকে আমরা দিতে পারি। যেমন আমি দিলাম হচ্ছে 1.5 দিলাম, নিচে আমি দিলাম হচ্ছে 1, আর লেফটে দিলাম আমি হচ্ছে 0.5, আর রাইটে দিলাম 0.5, দেন ওকে। দেখেন আমার উপরে দিচ্ছে যাচ্ছে 1.5, নিচে যাচ্ছে 0.55, নিচে 1, 0.5, 0.5, 1, আর এখানে 1.5 মার্জিন। এখন আমরা এভাবে দিতে পারি বা নিজের মতো করে আমরা এসব জায়গায় কম করতে পারি। পরেরটা আছে গেটার। গেটারের কাজ কী, ধরেন আমাদের বাম সাইডে আমরা একটা বই আছে কমপ্লিট করলাম, এখন বইটা সেলাই করতে হবে, বইটা সেলাই করার জন্যে অতিরিক্ত একটা জায়গা লাগে, এটাকে বলা হচ্ছে গেটার। এই অতিরিক্ত যা জায়গাটা কোন কোন জায়গায় লাগে, টপে এবং লেফটে। বইটা মানে বেশিরভাগই বইগুলো টপে এবং লেফটে সেলাই করা হয়, এই সেলাই করার জন্য অতিরিক্ত যে জায়গাটা এটাকে বলা হয় এই যে গেটার পজিশন। পজিশনটা যেখানে রাখতে চাই গেটার, এখানে আমি আছে ধরেন টপে দিলাম বা লেফটে দিলাম, এই যে এখন এখান থেকে কতটুকু রাখতে চাচ্ছি সেলাইয়ের জন্য এক্সট্রা একটা জায়গা আমরা রাখতে পারি, দেন ওকে। দেখেন এখানে এক্সট্রা একটু জায়গা বেড়ে গেছে আমাদের এখানে। তারপর আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই প্রকার, পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আছে সোজা, ল্যান্ডস্কেপ আড়ে, এভাবে আমরা দিতে পারি। তারপর আছে পরেরটা আছে পেপার। পেপার এখানে পেপারটা অনেক গুরুত্বপূর্ণ। পেপারটা হচ্ছে আমাদের সবচেয়ে বাংলাদেশে তিনটে পেপার সবচেয়ে বেশি চলে, A4, লিগাল আর লেটার। A4 সাইজটা ইন্টারন্যাশনাল, এটা সব জায়গায় চলে। লেটার সাইজটা অল্প চলে ছোটোখাটো কাজের জন্য, আর লিগাল সাইজটা যত ধরনের দলিল বা স্ট্যাম্পের যত কাজ আছে তার জন্য লিগাল সাইজটা চলে। এই যে লিগাল সাইজটা দলিলের ক্ষেত্রে, লিটার সাইজটা টুকটাক চলে, আর এফোর সাইজটা ইন্টারন্যাশনাল সবসময়। বা আপনি সব জায়গায় গেলে ফটোকপির দোকান বা কোনো অফিসে গেলে আপনার এফোর সাইজটাই বেশি পাবেন আপনি। দেন যে পেপারটা দিতে চাই সিলেক্ট করে ওকে। তারপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই প্রকার, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। আমরা পেজটা একটু ছোটো করি, এই যে আমি যদি পোর্ট্রেট দিই পেজটা সোজা প্রিন্ট হবে, আর এখান থেকে আমরা যদি ল্যান্ডস্কেপ দিই পেজটা আড়ে প্রিন্ট হবে। তারপর আছে পেজ সাইজ। পেজ সাইজটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পেজ সাইজটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে, কারণ আপনার ধরেন আমরা এখানে ধরেন দিলাম হচ্ছে লিটার সাইজ দিয়ে আমরা পেজটা সেট আপ করলাম। এখন আমি যে প্রিন্টারটাতে প্রিন্ট দেবো সেটা আপনার হতে পারে অফিসে, বা হতে পারে বাসায়, বা হতে পারে কোনো ফ্রেন্ডের বাসায়, মানে যে প্রিন্টারটা দিয়ে আমার প্রিন্ট হবে সেই প্রিন্টারে অবশ্যই আমার এখানে যদি A4 সাইজ সেট আপ করি, প্রিন্টারে A4 সাইজ পেজই দিতে হবে। এখন প্রিন্টারে ধরেন A4 সাইজের পেজ রয়েছে, প্রিন্টারে A4 সাইজের পেজ রয়েছে, এখন আমরা এখান থেকে লিগাল সাইজ দিলাম, ধরেন আমরা এখান থেকে
এই যে লিগাল সাইজ দিলাম, কিন্তু লিগাল সাইজ দিলে এর যে সাইজটা এত বড়, এত বিগ যে আপনার ওই পেজের সাথে অ্যাডজাস্ট হবে না, আপনি যে লেখাগুলো লিখবেন ওর সাথে অ্যাডজাস্ট হবে না। এই জন্য আমরা যখন যে পেজটা এখান থেকে সেট আপ দেবো, এখানে যেটা সেট আপ দেবো আমাদের প্রিন্টারে সেটাই রাখতে হবে, কারণ এই পেজটা আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনি আছে এখান থেকে আছে বিভিন্ন ধরনের পেজ আছে, আপনারা এগুলো দিয়ে দিয়ে কাজ করে দেখতে পারেন। তারপর আছে কলাম। কলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমাদের আছে আমরা বিভিন্ন পত্রিকায় বা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কলাম দেখে থাকি। দেখবেন পত্রিকায় 7 কলাম 8 কলাম করে থাকে। এখন ওইরকম যদি কলম কলমে আমরা লিখতে চাই, সেক্ষেত্রে এই যে কলাম, কলাম থেকে ধরেন এখানে 3 দিলাম। এখন আমি চাচ্ছি কি আমার মতো করে দিতে, মাল্টিপল কলাম দিতে চাচ্ছি আমার মতো করে, সেক্ষেত্রে কী করবো, কলাম কলাম থেকে মোর কলাম, নাম্বার অফ কলাম আমি ধরেন এখান থেকে 5টা দিলাম, দেন ওকে, এখান 5টা কলাম হয়ে গেছে আমার। এখন আমি চাচ্ছি কি যে আমার কলামের ভিতরে অনেক জায়গা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা আমরা চাচ্ছি না, এই গ্যাপটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তার জন্য এই যে কলাম, কলাম থেকে মোর কলাম, মোর কলাম থেকে যে স্পেসিং এটা একটু আমরা কমাই দেবো, এই যে 1 দিয়ে দেন ওকে। দেখেন আমাদের লাইনের ভিতরে রয়েছে, এটা অনেক কমে গেছে। এখন আমরা যদি কিছু লিখি, ধরেন আমরা যদি এখন কিছু লিখি, আর আমাদের কলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমাদের প্রথম কলামটা শেষ না হলে পরে কলাম আমরা লিখতে পারবো না। দেখেন এখানে আমরা ক্লিক করলেও লিখতে পারতেছি না, বা এটা লেখা যায় না, আমাদের একটা হবে স্টেপ বাই স্টেপ লিখতে পারবো। ধরুন এটা আমরা লিখলাম, এই পেজটা যখন আমরা ফুল কমপ্লিট করব তখন আমার আর একটা লাইনে আমরা লিখতে পারবো। দেখেন এখানে লিখতে পারতেছি না, একটা হবে। তারপরে এখন আমরা এটা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, সেক্ষেত্রে আমরা এই যে ভিতর দিয়ে একটা দাগ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এমনি একটা কলাম আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন কলামটা যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লাইনও দিতে পারি, এই যে কলাম, কলাম থেকে এই যে মোর কলাম, মোর কলাম থেকে যে লাইন বিটুইন, আমরা দুই লাইনের ভিতরে একটা দাগও দিতে পারি, দিয়ে দেন ওকে। এই দেখেন এমনিতে দাগ হয়ে গেছে, এখন এখানেও লেখা হয়নি, এই জন্য এটা এই দাগটা আসেনি। দেখেন দুইটা দাগ আসছে, এই দেখেন এরকম আমরা ভিতরে পার্টিশন দাগ দিয়ে দিতে পারি, যে আমাদের ভিতরে একটা কলাম আছে। যেমন এখানকার দাগ এখনও আসেনি, আমরা যদি কিছু লিখি এখানে, আমরা যদি কিছু লিখি, লিখলেও অটো এই দেখেন লাইনটা দিয়ে দিয়েছে। এভাবে আমরা কলাম নিতে পারি, এখান থেকে লাইন স্পেস কমাতে পারি, প্লাস এখান থেকে ইচ্ছা মতন দিতে পারি। তো তো আজ এ পর্যন্ত, কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।